এই মুহূর্তে গভীর নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। পজিশন হিসাবে বলা যেতে পারে আজকের সকাল 11:30-এর যে পজিশন আমাদের কাছে আছে সেটা হচ্ছে 10.9 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 86.3 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। যেহেতু সিস্টেম এখন অনেক দূরে আছে, অর্থাৎ প্রায় দীঘা থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে 1200 কিলোমিটার কিন্তু দূরে এখনও সিস্টেম অবস্থান করছে। ইন্টেন্সিফিকেশন আমরা যেটা এক্সপেক্ট করছি যে আগামী 12 ঘন্টার মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে একটি ঘূর্ণিঝড়ের চেহারা নেবে এবং পরবর্তী 24 ঘন্টায় আরও একটু শক্তিশালী হয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হওয়ার সম্ভাবনা। মুভমেন্ট সিস্টেম ইনিশিয়ালি অর্থাৎ শুরুর দিকে নর্থ নর্থ ওয়েস্টালি মুভমেন্ট হবে, অর্থাৎ নর্থ নর্থ ওয়েস্টের দিকে মুভ করবে এবং এই মুভমেন্টটা চলবে 17 তারিখ অবধি। 17-র পরে ঘূর্ণিঝড় তার অভিমুখ কিছুটা পরিবর্তন করবে এবং একটু বাঁক নিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে ওয়েস্টবেঙ্গল এবং অ্যাডজয়নিং যে উড়িষ্যা কোস্ট, সেই ওয়েস্টবেঙ্গল এবং অ্যাডজয়নিং উড়িষ্যা কোস্টের দিকে এগিয়ে যাবে অ্যাক্রস নর্থ বে অফ বেঙ্গল 18-20 মে 2020 এর মধ্যে। পূর্বাভাস এবং সতর্কতা যেটা আমরা জারি করেছি এই ঘূর্ণিঝড়ের থেকে সেটা হচ্ছে, প্রথমে আসছি আমি 19 তারিখের ব্যাপারে। 19 তারিখে পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী জেলা, মূলত উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 19 তারিখ। 20 তারিখ একটু বৃষ্টির স্প্রেড এবং ইন্টেন্সিটি দুটোই কিন্তু বাড়বে। 20 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অ্যাজ এ হোল হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং মূলত একদম যে আমাদের কোস্টাল জেলা উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3টি জেলার দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে 20 তারিখ। উইন্ড ওয়ার্নিং যদি আমরা দেখি, 19 তারিখ অ্যালং অ্যান্ড অফ ওয়েস্টবেঙ্গল উড়িষ্যা কোস্ট আমরা কিন্তু পার্টিকুলারলি ওয়েস্টবেঙ্গল কোস্ট যেটা আমরা দেখছি অ্যালং অ্যান্ড অফ, সেখানে 45-55 কিলোমিটার/আওয়ার গাস্টিং 65 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ এই গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। 20 তারিখ পশ্চিমবঙ্গের লাগোয়া যে কোস্ট আমাদের অফ অ্যান্ড অফ অন অ্যান্ড অফ ওয়েস্টবেঙ্গল কোস্ট যেটা, সেখানে কিন্তু এই উইন্ড স্পিড আরেকটু বেড়ে গেল উইন্ড স্পিডে পরিণত হবে এবং 75-85 কিলোমিটার/ঘন্টায় এবং গাস্টিং 95 কিলোমিটার/ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে হচ্ছে 20 তারিখ। এবারে ফিশারম্যান ওয়ার্নিং, মৎস্যজীবীদের সমুদ্রে 18 তারিখ থেকে যেতে নিষেধ করা হয়েছে এবং যারা অলরেডি সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে গেছেন তাদেরকে বলা হয়েছে 17-র মধ্যে ফিরে আসতে। সমুদ্রের যে কন্ডিশন সেটা কিন্তু খুব উত্তাল থাকবে এবং শুরুতে এখন যেখানে সিস্টেম আছে সেখানে যে কন্ডিশন থাকবে সেটা হচ্ছে খুব রাফ টু ভেরি রাফ কন্ডিশন। যত এটা নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের দিকে এগোবে ধীরে ধীরে কিন্তু সমুদ্রের কন্ডিশন 16-র পর থেকে 17-তে হাই, 18-তে গিয়ে ভেরি হাই এবং 19-20-তে কিন্তু ফিনোমেনাল স্টেজে পৌঁছে যাবে।